25 ডিসেম্বর ভোরে ভোলার মেঘনায় 11,000 লিটার তেল নিয়ে ডুবে যায় সাগর নন্দিনী দুই নামে একটি লাইটার জাহাজ। ঘটনার সাত দিন পর বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ডের সমন্বিত চেষ্টায় রোববার সকালে ডুবন্ত জাহাজটি পানির নিচ থেকে তুলে আনা হয়। 29 ডিসেম্বর ভোলার চরফ্যাশনে ইউপি নির্বাচন চলাকালে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের অন্তত 11 জন আহত হন। 28 ডিসেম্বর ভোলায় ডাকাত দলের তিন সদস্যকে আটক করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ 60,000 টাকা উদ্ধার করা হয়।